আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ 7/21/1429 বঙ্গাব্দ। আমি আবু হাইদ মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাহিত্য পাঠ থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি এই গল্পটির আজকে দ্বিতীয় পর্ব উপস্থাপন করব। সকলকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। তো গত ক্লাসে উপস্থাপন করেছিলাম প্রথম পর্ব 106 পৃষ্ঠা, আজকে এর পর থেকে। তো পাঠে চলে যাচ্ছি। মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস, অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে। যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাজ হয়ে গেল। তা দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি, চায়ের দোকানে যোগুর সাথে দেখা। এখানে খড়টা হলো ধান গাছের উপরের অংশটা, যখন রোদে শুকানো হয় ধান কেটে ধান ছাড়ানোর পরে সেই অংশটাকে খড় বলা হয়। মাসি বলে, চায়ের দোকান না কিসের দোকান তা বুঝিসি কৈলেশ, তা কথাটা কি? পিসি বলে, সে সেথা ছাড়া আর ওকে কোথা দেখবে, হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ। তা কি বললে যোগু? বিগড়ে অর্থ হলো বিকৃত বা নষ্ট হওয়া। কৈলাস ফাঁপড়ে পড়ে আর চোখে চায় আহ্লাদের দিকে, হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়। আর চোখ অর্থ হলো তির্যক দৃষ্টি, এটা হিন্দি আর তুর্কি ভাষায় বলে। আর বেমক্কা শব্দের অর্থ হলো অসঙ্গত, এটা ফার্সি বে আর সংস্কৃত মৌকা শব্দ থেকে আসছে। পুলের কাছেই চায়ের দোকান, মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে। তারপরে জোর হারিয়ে বলে, ও সব একরকম ছেড়ে দিয়েছে যোগু, লোকটা কেমন বদলে গেছে মাসি। সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই, বউকে নিতে চায় এখন। তোমরা নাকি পণ করেছো মেয়ে মেয়া পাঠাবে না। মেয়াটা আর কি মানিক বন্দ্যোপাধ্যায় যেই অঞ্চলে থাকতেন বা যেই অঞ্চলকে ঘিরে এই গল্পটা লেখা হয়েছে এই অঞ্চলের আঞ্চলিক ভাষায় বলে মেয়া, মেয়েকে বলে মেয়া। পণ শব্দের অর্থ হলো অঙ্গীকার, তাতেই চটে আছে, চটে অর্থ হলো রেগে থাকা আর কি। সম্মান তো আছে একটা মানুষের, কবার নিতে এলো তা মেয়া দিলে না, তাই তো নিতে আসে না। আমি বলি কি, নিজেরা যেচে এবার পাঠিয়ে দাও মেয়েকে। মাসি বলে, পেট শুকিয়ে লাথি ঝাঁটা খেতে, কলকে পোড়া ছ্যাঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। কলকে পোড়া মানে হলো হুকা, আর এই হুকায় যে পাত্রে তামাক পোড়ানো হয় ওটাকে বলা হয় কলকে পোড়া। এই কলকে পোড়া পিসি বলে মানে আহ্লাদের উপর আর কি অত্যাচার করে, দড়ির সাথে বেঁধে রাখে, কলকে পরে ছ্যাঁকা দেয়, তারপরে না খাওয়াই রাখে, এই জন্য আর কি। পিসি বলে, মেয়ে না পাঠায় জামাই এলে রাখিনি জামাইয়া ধরে থাকে, মানে বলছে মেয়ে যদি ও না পাঠায় কিন্তু সে যখন আসে তাকে তো আমি জামাইয়া ধরেই রাখি। ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। মাসি বলে, ফের আসুক, আদর আদরে রাখবো যদিন থাকে, বজ্জাত হোক খুনে হোক জামাই তো, মানে চরিত্র যতই খারাপ হোক সে তো জামাই, মেয়ের জামাই। ফার্সি বজ্জাত থেকে আসছে, অর্থ হলো চালাক ধূর্ত। ঘরে এলে খাতির না করবো কেন, তবে মেয়া মোরা পাঠাবো না, তবে যাই হোক যত খাওয়াই আদর করি না কেন মেয়েকে এবার পাঠাবো। পিসি বলে, নে কৈলাস, মরতে মোরা মেয়াকে পাঠাবো না। বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায়, চুপচাপ শুনে যায় এদের কথা, চল চল চোখে একবার তাকায় আহ্লাদের দিকে। তার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে অল্পদিন আগে, কিছুতে যেতে চায়নি মেয়েটা, দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে, মানে রহমানের মেয়ের কথা বলছে। ছোট আবুজ মেয়ে, তার ভালোর জন্যেই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল, আহ্লাদের সঙ্গে তার চেহারার কোনো মিল নেই। বয়স এসেছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। জবরদস্তি শব্দের অর্থ হলো অন্যায়ভাবে বল প্রয়োগ করা, মেয়ে যেতে চাইছিল না শ্বশুর বাড়ি, তবু জোর করে পাঠানো হয়েছে, তারপর যা ঘটার তাই ঘটলো। তবু আহ্লাদির ফ্যাকাশি মুখে তার ওই মুখের ছাপ রহমান দেখতে পায়, খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আহ্লাদের দিকে। এখানে ফ্যাকাশি শব্দের অর্থ হলো পাণ্ডু, আর পাণ্ডুর বলতে বোঝায় জন্ডিস হওয়ার কারণে দেহের যে সাদাটে রং বা হলুদ রং হয়, রক্ত থাকে না,
সেই যে রংটা এটাকে বলে ফ্যাকাশে। কৈলাস বলে, তবে আসল কথাটা বলি, যোগমুখে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদ মতলবে। বদ অর্থ হলো খারাপ, আর মতলব, বদ শব্দটা ফার্সি শব্দ, আমাদের ভাষায় উপসর্গ হিসেবে ব্যবহার হয়। আর মতলব শব্দের অর্থ হলো ফন্দি। বদ মতলবে মামলা করলে বিপদে পড়বে, স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের। আটকে রাখার আইন নেই, আবার নিয়ে যদি অত্যাচার করে তাইলে কপালে আবার দুর্গতি আছে, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম মামলা যোগ্য করবেই আজকালের মধ্যে, মরবে তোমরা জানোমাসি জানোপিসি, মারা পড়বে তোমরা একেবারে। আল্লাহ দিয়ে একটা শব্দ করে অস্ফুট আর্তনাদের মতো। অস্ফুট শব্দের অর্থ হলো ফোটে নিয়ামন, যদি ভাঙাই শব্দ তাহলে ন স্ফুট। মাসিও পিসি মুখ চাওয়াচাই করে কয়েকবার, মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে। উদয় শব্দের অর্থ হচ্ছে আবির্ভাব, আবির্ভাব শব্দের অর্থ হলো আগমন করে এমন। উদয় হয়েছে চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা। মাসি বলল, জেল নয় গেলাম কৈলেশ, জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হওয়ার ভয়ে, মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হওয়ার ভয়ে। মেয়া শব্দের অর্থ তো মেয়ে, আর খুন এখানে খুন শব্দের অর্থ হলো নিহত, আসলে খুন, খুন শব্দের অর্থ নিহত। তো আজকের পর্বটি এ পর্যন্ত থাকবে, আমি পাঠ একটু অল্প অল্প করে উপস্থাপন করি, বেশি উপস্থাপন করা যায় না। তো মেয়া যদি না যেতে চায় স্বামীর কাছে, না যেতে চায় খুন হওয়ার ভয়, এ পর্যন্ত। এবার শব্দার্থগুলো একটু দেখি ভালো করে, শব্দার্থ যে কোনো পাঠের প্রধান। বিগড়ে শব্দের অর্থ কি? বিগড়ে শব্দের অর্থ হলো বিকৃত বা নষ্ট হওয়া। তো বিকৃত বা নষ্ট হওয়া। আড়চোখ, আড়চোখ শব্দের, আড়চোখ শব্দের অর্থ হলো তীর্যক দৃষ্টি, তীর্যক দৃষ্টি। তীর্যক দৃষ্টি, বেমক্কা, এখানে বেমক্কা শব্দের অর্থ হলো বেমক্কা, এভাবে ভাঙবো শব্দটা, বে যোগ মৌকা, বেমক্কা। শব্দিক শাব্দিক অর্থ হলো অসঙ্গত, অসঙ্গত। বেটা হলো ফার্সিয়া মৌকা, এই যে মৌকা, এই মৌকাটা হলো সংস্কৃত। পণ শব্দের অর্থ হলো অঙ্গীকার, এইখানে একটা পণ আছে টাকা, যেমন বিয়ের সময় দেওয়া হয় হিন্দু রীতি অনুযায়ী, মুসলিম সমাজেও আছে এই পণ, টাকার যে পণ, এখানে এই পণ না, এই পণ শব্দের অর্থ হলো অঙ্গীকার। পোলকে পড়া, পোলকে অর্থ হলো হুকা, আর হুকায় যে যে তামাক দিয়ে পোড়ানো হয়, তামাক পোড়ানো হয়, এটা হলো বলে কলকে পোড়া ছেঁকা, ওটা গরম থাকে, ওটা ছেঁকা দিলে অনেক কষ্ট হয়। বজ্জাত শব্দটা বাংলা হবে বদ যোগ জাত, বজ্জাত। এই বজ্জাত শব্দের অর্থ চালাক দ্রুত, আরও যদি ভালো করে বলি চালাক দ্রুত, দ্রুত না বলে আমরা বলি যদি ধূর্ত, খারাপ আর কি। আর জবরদস্তি, জবরদস্তি শব্দের অর্থ হলো অন্যায়ভাবে বল প্রয়োগ, অন্যায়ভাবে, অন্যায়ভাবে বল প্রয়োগ, অর্থাৎ একটা কাজ করতে আগ্রহী নয় তারপরেও সে ওই কাজ করার জন্য বাধ্য হয়, কেউ বল প্রয়োগ করলে, এটা অন্যায়ভাবে বল প্রয়োগ। ফ্যাকাশে শব্দের অর্থ হলো পাণ্ডু, আর পাণ্ডুর বলতে বোঝায় আমরা গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায় বলি হলো কামলা, কামলা কামলা হয়েছে কামলা। এই জন্ডিস হওয়ার কারণে আমাদের শরীর রক্ত কমে যায় বা সমস্যা অসুবিধা হওয়ার কারণে দেহের যে রং হয় এটাকে বলে হলো পাণ্ডুর বা ফ্যাকাশে। বদ শব্দের অর্থ হলো খারাপ, চালাক দ্রুত, আর মতলব শব্দের অর্থ হলো ফন্দি। আর অস্ফুট, অস্ফুট শব্দটা যদি ভাঙাই হবে ন স্ফুট, আর শাব্দিক অর্থ হলো ফোটেনি এমন, ফোটেনি এমন, ফোটেনি এমন। আর উদয়, উদয় শব্দের অর্থ হলো আবির্ভাব,
এখানে আবির্ভাব শব্দটা আসলে আবির্ভাব শব্দটা হয় মহামানবের জন্মের ক্ষেত্রে এভাবে, কিন্তু এখানে আবির্ভাব না, এখানে উদয় অর্থ হলো আসা আগমন, আর জটে জটে অর্থ হলো রেগে রেগে যাওয়া, খুন অর্থ হলো নিহত। তো এই ছিল আজকের পর্ব দুই। তো আসলে কমেন্ট করে জানা যাবে যদি কিছু জানার থাকে, অনেকেই জানতে চায়। তো যে কোনো সাবজেক্ট পারার জন্য শব্দার্থ ভালোভাবে আত্মস্থ করতে পারাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো আজকে পর্যন্ত, পরবর্তী পর্ব নিয়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে এই অন্তর্জাল ক্লাসে। সকলকে বিদায় জানাচ্ছি, আর আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করব যথাযথভাবে। যারা এসএসসিতে পড়ে তাদের নিশ্চয়ই নামাজ ফরজ হয়েছে, আমরা নামাজ আদায় করব। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।